ওই সময় অসীম দাস বাউলকে 100 টাকা দিছে এক ভাই, আমারেও 100 দিছে। নিচে তো কইতাছে না গায়াই দিস না গায়াই ভাই, তা আমি আবার কইছিলাম না গায়া নিমু না গায়া নিমু, এই জন্য ওটা গায়া দিলাম। খাজা মঈনুদ্দিন তুমি সঞ্জারি আউলিয়া, ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। খাজা মঈনুদ্দিন বাংলার বিখ্যাত শিল্পী, দেশে দেশের বাহিরে যার অনেক সুনাম খ্যাতি অসীম দাস বাউল, তাকে গাইতে হবে হযরত বরপীর আব্দুল কাদির জিলানী, মাহবুবে সুবহানী খুতব রব্বানী নূরে ইয়াজদানী শেখ মহিউদ্দিন বরপীর আব্দুল কাদির জিলানী, তার পবিত্র জীবনী নিয়ে আমি অধম। আমাকে গাইতে হবে খাজে খাজে গান করলে খাজে গান সোম্মায় আজমেরি আজমেরি সাজমেরি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, দুজন পবিত্র অলির জীবনী। আমরা গুণাগার মানুষ, অন্তত আমি, অলি আল্লাদের এই জীবন কথা পাপি মুখে না বলাটাই উত্তম। অলি আল্লাদের পবিত্র জীবনী বয়ান করতে পবিত্র একটা জবানও লাগে, আমার তো তা নাই, হাজারো কথা বলবো সেই কথার মধ্যে ভুল হতে পারে, আপনারা কেউ কিছু বলেন না তাই আপনাদের কোনো ভুল হয় না, তাই নিজ গুণে আমার এই অনিচ্ছাকৃত কোনো ত্রুটি যদি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে দোয়া দয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করে আমি আমার খাজা বাবার নামে এ গান জন্মখণ্ড নিয়ে আমি শুরু করলাম। আরে বেলা ইয়ার বাদশা তুমি, বাদশা তুমি ও খাজা, বেলা ইয়ার বাদশা তুমি, আইরে মোহাম্মদ সরুর পেয়ে এই ধরা ধরা করে কত কৌর, ভাইরে বেলায় তোর বাদশা তুমি, হ্যাঁ বাদশা তুমি, বেলায় তোর বাদশা তুমি, ও খাজা মোহাম্মদ সৌর তোমার বুকে পেয়ে এই ধরা ধরা করে কত গৌর, মাথা ধন্য পিতা ধন্য মাথা ধন্য পিতা, তোমায় বুকে লইয়া হব তোমায় কোলে লইয়া, ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মঈনুদ্দিন পাঁচশত 37 হিজরি রচ্চবের হঠা দেখে সম্বার ফুটেছে ফুল সত্য, ৩৭ হিজরি প্রত্যাবারি বাপা তোমায় বুকেতে ধরা, 537 হিজরি প্রত্যাবারি বাপা সবে হঠা থেকে সোমবার ফুটেছে ফুল সদ্য, দল মেলে যেন পদ্ম, দল
পদ্ম রয়েছে ফুটিয়া ধন্য হলো পূর্ণ ভূমি তোমার বরস পাইয়া লাখা জমি পিতা তোমার গিয়া সুদ্দিন ফাইয়ার সৈয়দারা যেন নাপর পিতা তোমার গিয়া সুদ্দিন সৈয়দারা যেন মাপর প্রকাশ হইল হাকিক প্রকাশ হইল হাকিক রে শালক সঙ্গে লইয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার বরস পাইয়া আখা জমি খুশিয়াজি চন্দ্র তারা 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 খুশিয়াজি চন্দ্র তারা আরস খুশি গগনার দিন পরি ফেরেশতা যত তোমার প্রেমে মগনার খুশিয়াজি চন্দ্র খুশিয়াজি চন্দ্র তারা চন্দ্র তারা চন্দ্র খুশিয়াজি চন্দ্র তারা আরস করছে গগন চিন্তরি ফেরেশতা যত তোমার প্রেমে মগন তোমার প্রেমে মগন ধন্য কাবুলের জীবন কাবুলের জীবন দিদারে আউলিয়া হাই হাই দিদারে আউলিয়া ধন্য হলো পূর্ণ ভূমি তোমার বরস পাইয়া লাখা জমি বেলায়তের বাদশাহ কবি মোহাম্মদি সৌরভ তোমায় বুকে পেয়ে এই ধরা করে কত গৌরব ধন্য মাতা ধন্য পিতা তোমায় কোলে লইয়া পাঁচশত ৩৭ হিজরি রাজ্য বেরো ১৪ সদেহ সাদেকে সোমবার ফুটেছে ফুল সদ্য দল মেল যেন পদ্ম রয়েছে ফুটিয়া পিতা তোমার গিয়াসুদ্দিন ফাতিমি সৈয়দ সৈয়দ উম্মুল আওয়ারা যেন মা বরকত তাই প্রকাশ হইল হাকিকত রেসালত সঙ্গিলিয়া খুশি আজি চন্দ্র তারা আরশ কুরসি গগন
জিন পরি ফেরেশতা তোমার প্রেমেই মগন ধন্য হোক আবুলের জীবন দিদারে আউলিয়া আহা আহা এই ধরা ধামে যখন কোন অলি পদার্পণ করে ওই অলির আশায় আনন্দে এই ধরা পৃথিবীর আনন্দ শুরু ঝরে পৃথিবীটা পাপে পঙ্কিল হয়ে যায় যত পাপাচার অত্যাচার অনাচার পৃথিবীতে অনুষ্ঠিত হয় খুনিয়া রাজারি যত কিছু আকাম কুকাম আমরা যা করি এই পবিত্র মানুষ হয়ে আমরা যে অপবিত্র কর্মগুলি করে যাই তাতে ধরা সবকিছু হজম করে আর ধরা ফুটাই ফুটাই চোখের পানি ছেড়ে কাঁদে প্রভুর দরবারে হে প্রভু তুমি আমার বুকে এমন একজন অমৃত সুধা পাঠাও দুনিয়ার বুকে এমন একজন মহামানব পাঠাও যার পদে স্পর্শে আমি এই দুনিয়ার জীবনটা ধন্য হয়ে যাই এটা আসমানও কাঁদে এটা জমিনও কাঁদে আর যখন সেই মহামনীষী সেই মহামানবটা এই ধরাধামে পদার্পণ করে তখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র সবাই আনন্দে অট্ট হাসি হাসে আর সবাই প্রেমানন্দে নাচে হয়তোবা আমার এই কথাটা কেউ বিশ্বাস করবে না অনেকেই বিশ্বাস করবে না যে একজন আশেক ভাবুক যারা তারা বিশ্বাস করবে আসমানটা নাচে জমিনটা নাচে এটা আবার কেমন কথা হ্যাঁ সব আনন্দ চরম চোখে দর্শন করা যায় না জমিন নাচে না কিন্তু আপনারা কি জীবনে ভূমিকম্প দেখেন নাই ভূমিকম্প যদি দেখে থাকেন তাহলে জমিনটা নাচে যে এটা আর কোন অস্বীকারের কায়দা আছে আসমানটা যদি ভূমিকম্প হয় তাহলে পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে তাই আসমানকে আমরা দেখতে পারি না কারণ আসমানটা অনেক দূরে আর জমিনে আমি বসবাস করি আসমানটাও আনন্দে নাচে জমিনটাও আনন্দে নাচে জিন পরি ফেরেশতারা তারাও আনন্দে নাচে এবং আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত একটা ওলি নবী রাসূলের পদচারণায় আল্লাহর আরশ পর্যন্ত নাচে সবাই বলে সুবহানাল্লাহ ওই যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে ধরাধাম সৃষ্টি করতো না পৃথিবী সৃষ্টি করতো না আমার নবী যখন নবীকে যখন দুনিয়ায় পাঠাইবো তখন আসমান কান্দে আল্লাহ যাকে সৃষ্টি না করলে আমি আসমানকে সৃষ্টি করতাম না তাকে আমার বুকে একবার পাঠাও আমার আসমানের জীবনটা ধন্য হোক জমির কাঁদে আল্লাহ যেই নবীকে না পাঠাইলে আমি মাটিও হইতাম না তুমি সেই নবীর পদ পদ মোবারক কদম মোবারক আমার বুকে পাঠাও জমিরও কাঁদে দিনে কাঁদে আমার বেলায় পাঠাও আমার দিনের জীবনটা ধন্য হোক রাত কাঁদে আমার রাত্রে পাঠাও আমার রাত্রের জীবনটা ধন্য হোক নাকি বলো এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দিনে না রাতে উভয়ের অংশ বিশেষ অর্থাৎ রাত্রে শুভেচ্ছা দেখে দুনিয়াতে আমার নবী পদার্পণ করলো আমাদের জন্মের সময় মাথা থাকে নিচে পাও থাকে উপরে আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় শুভ তাওয়াল্লাতের সময় তার কদম মুবারক আসছে নবীর পদ স্পর্শে এই ধরা ধাম পৃথিবীটাকে প্রথম ধন্য করেছে সুবহানাল্লাহ শুধু তাই না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে যে আসলো রবিউল আউয়ালের এক অবলিক দুই